সাধারণত এই যে কষ্টটা এটা একেবারে এই যে উনি বলছে উঠতে সিঁড়িতে উপর উঠতে আবার অনেকে বলে সিঁড়িতে নামতে অনেকে বলে যে আমি একটু নিচে বসতে উঠতে এই সমস্যাটা দেখা দেয় আবার যখন সমান জায়গা হাঁটি আবার ব্যথা নেই এটা একটা সমানোয়াথাইটিস রুগীর লক্ষণ মানে আর্লি মানে হচ্ছে মাত্র শুরু হয়েছে অনসেট মাত্র হয়েছে এটা এটা এক প্রকার হাড় ক্ষয় হাঁটুতে যদি কাটিলে জিরোশন হয় ক্ষয় হয় প্রাথমিক পর্যায়ে এই সমস্যাটা দেখা দিতে পারে এটা হচ্ছে প্রথম ওনার রোগের যে ক্লিনিক্যাল যেটা বুঝেই যাচ্ছে আর উনি যেটা বলছে যে এটা কত বছর বয়সে সাধারণত হার ক্ষয় হয় বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো কারণ হচ্ছে প্রত্যেকটা রোগ কিন্তু অ্যাকর্ডিং টু আপনার কান্ট্রি অ্যাকর্ডিং টু এইজ সেক্স কোন বয়সে এক এক রোগের কিন্তু লক্ষণ বা এক প্রকাশ পাওয়া কিন্তু এক এক সময় হয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত চল্লিশের পরে গেলে নারীরা এবং 50 ঊর্ধে গেলে পুরুষরা হচ্ছে এই হাড় ক্ষয়জনিত সমস্যায় আক্রান্ত হতে পারে আর ওনার যেহেতু এটা প্রাথমিক পর্যায়ে আছে হাটু হাড় ক্ষয়জনিত সমস্যাটা কি আর্থ্রাইটিস দিস ইজ অনেক টাইপ আছে মোর দ্যান 100 टाइप्स আমরা ডায়াগনোসিস করতে পারি তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে বেশি এই যে হাটু ব্যথার রোগীর অন্যতম কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস হাটু হাটুতে বলে যে জুসটা তৈরি হচ্ছে না হচ্ছে না বা কমে যাচ্ছে কটা কটা আওয়াজ হচ্ছে এক্স্যাক্টলি সেটা খুব আপনার লেট স্টেজে হয় কিন্তু প্রাইমারি ওনার মতই কমপ্লেইন আসবে যে উনি তো আরো আগে থেকে ছয় তালা উঠানামা করে কোনো সমস্যা ছিল না এখন নতুন করে এটা হচ্ছে দিস ইজ আর্লি অস্টিওআর্থ্রাইটিস এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই যেহেতু বয়স বাড়ছে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমি ২০ বছর বয়সে একটা মানুষ যা করবে পঞ্চাশ বছর বয়সে গিয়ে কিন্তু তা করা উচিত না তাকে কিন্তু লাইফ স্টাইল মডিফিকেশন করতে হবে দিস ইজ ইম্পর্টেন্ট এখন ওনাকে সিঁড়ি বাওয়ার ক্ষেত্রে একটু সাবধান হইতে হবে যদি রেলিং থাকে সিঁড়ি রেলিং ধরে ধরে ধাপে ধাপে উঠবে সেম উনি নামার সময় সেই কাজটি করবে আমরা বলবো না উনি ছয়তলা আর উঠবে না এমন কোনো কথা বলার কোনো মানে সাইন্টিফিক ব্যাখ্যা নেই কিন্তু আমাদের কথা হচ্ছে উনি যেন সিঁড়ি বেয়ে উঠে উঠার সময় রেলিং ধরে উঠে আগে হয়তো উইদাউট সাপোর্ট উইদাউট রেলিং ছাড়া উনি হয়তো ভারী কিছু নিয়ে উঠে যেত খুব ধীরে ফেলতে হবে এক্স্যাক্টলি একটু দেখে শুনে উঠানামা করতে হবে রেগুলার যেহেতু ওনাকে উঠতে হবে আর দ্বিতীয়ত হাঁটুর কিছু এক্সারসাইজ আছে আমরা যেটা বলি কোয়াড্রিসেপ স্ট্রেনদেনিং এক্সারসাইজ যেমন সাইক্লিং দিস ইজ এ বেস্ট এক্সারসাইজ ফর হাটু ব্যথা রুগীদের জন্য সাইক্লিং করা বা সাতার কাটা বা আপনার বসে বসে আমরা অনেক সময় শিখিয়ে দিই যারা আমরা এই রোগের ডাক্তার যে বসে পা উঠানো নামানো বা শুয়ে শুয়ে সমান চিৎ হয়ে শুয়ে একটা পা একটু এক হাত উপরে উঠে উঠাবে ধরে রাখবে আবার দশ সেকেন্ড ধরে রাখবে আবার আরেক পা করবে এটা একটা এক্সারসাইজ পাশাপাশি রেগুলার গরম শেক দিতে পারে হট ওয়াটার যে কম্প্রেশন হিটিং কুসুম গরম শেখ এই আর্থ্রাইটিসের প্রাইমারি যে কমপ্লিকেশনটা ইনফ্লামেশনটা কিন্তু কমিয়ে ফেলবে ওখানে ব্লাড সার্কুলেশন বাড়বে হাঁটুতে তখন কিন্তু ব্যথাটা কমে যাবে আচ্ছা আর ওজনটা ওনাকে নিয়ন্ত্রণ করতে হবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের খাদ্যাভাস চেঞ্জ করতে হবে এবং উনি যেটা জানতে চেয়েছে যে হাড় ক্ষয় এটা প্রিভেনশন করা যায় কীভাবে শীতের সকালে রোদ অনেক উপকারী ভিটামিন ডি তৈরিতে উপকারে আসে খাদ্যাভাসে এখন সিজনাল যে প্রাকৃতিক যে খাবারগুলো আছে এখন পাওয়া যায় আপনি জানেন শীতে কিন্তু নতুন নতুন শাক সবজি আসে এগুলা খেতে হবে শুধু বিচি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করতে হবে যেমন সিম খুবই ভালো খাবার কিন্তু সিমের ভিতরে যে বিচিটা থাকে সেটা না খাওয়াটাই উত্তম সেটা থেকে সেটা থেকে কিছুটা ইউরিক এসিড জনিত আর একটা ব্যথা